শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আমির হোসেন, পিতা মৃত হাজী মোহাম্মদ মনিরুদ্দিন দেওয়ান, মাতা মুসাম্মদ আমেনা খাতুন, গ্রামাদাবাড়ি ইউনিয়ন কামারখাড়া টঙ্গিবাড়ি মুন্সিপ্যালিটি। আমি স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের কামারখাড়া 10ম শ্রেণীর ছাত্র। তখন 7ই মার্চের ভাষণ আমরা রেডিওতে শুনি। 7ই তারিখের ভাষণে এমন কোনো কিছু বাদ ছিল না, দিক নির্দেশনা স্বাধীনতার কোনো কিছুই বাদ ছিল না। এরপরে আমাদের ওখানে একটা লোক, উনি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন, উনি এলাকায় আসলেন। এলাকায় আসার পরে উনি আমাদেরকে, আমরা যারা স্কুল কলেজে পড়ি, আমাদেরকে নিয়ে উনি ওই একটা মাঠে পিটি এবং ওই যুদ্ধের কলাকৌশল এগুলো উনি ইয়ে করতে আরম্ভ করলো আমাদের ওখানে প্রায় 15-16 দিন। এরপর উনিও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে গ্রাম ছাড়লেন। আর আমাদেরকে বললেন যে আমি যদি কোনো দিকে কোনো ইয়ে করতে পারি, ম্যানেজ করতে পারি, গ্রুপ করতে পারি বা যাওয়ার লাইন করতে পারি, তখন তোমাদেরকে আমি স্মরণ করব। যাই হোক, পরবর্তীতে ওনার সাথে আর আমাদের কোনো আলাপ হয় নাই। আমি মেয়ের প্রথম সপ্তাহে আমার গ্রামের আরও 3টা ছেলে, বরতচন্দ্র, হারুন দেওয়ান, মোখলেছুর রহমান, আমরা মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে আমরা রওনা করি। আমাদের গ্রামের একটা ছেলে, ওর দোকান ছিল ব্রাউনবেড়া, ওর সাথে আমাদের কথা ছিল আমরা ওখানে যাব। ওই যাওয়ার পরে আমাদের যাওয়ার রাস্তাটা উনি যাতে যাইতে পারি বলবো এবং একটা লোক ধরাইয়ে দিব। কিন্তু সেখানে এক সপ্তাহ অবস্থান করার পরে দেখলাম ওই রাস্তাটা দিয়ে পাক বাহিনী মনে হয় একটা মিনিটে 2-4-5-10-50টা ট্রাক মিলিটারির তাক করা, অস্ত্র তাক করা, সেখানে মেন রোডের লগইল দোকান। দেখলাম যে ওখানে আমাদের থাকা নিরাপদ না, আমরা আইসা পড়লাম। বাড়িতে আইসা পড়ার পরে শেষে আমরা সেপ্টেম্বরে আবার একটা ঝুঁকি নিলাম। সেপ্টেম্বরে আমরা নৌকা যোগে কুমিল্লা একটা চাঁদপুর একটা মাজার আছে, সেই মাজারের উদ্দেশ্যে সেখানেও আমাদের একটা লোক আমরা কন্ট্যাক্ট করলাম, আমাদেরকে পৌঁছে দিব। হ্যাঁ, ওনার বাড়ি হইল টঙ্গিবাড়ি উপজেলায় চাপ গ্রাম, ওনার নাম হইল আরব আলী। উনি আমাদেরকে নিয়ে গেল ওই নৌকা যোগে, অনেক বড় নৌকা, নিচে থাকলে উপরে বুঝই যায় না যে ভিতরে কোনো নৌকা লোক আছে। যাই হোক, আমরা সেখানে যাওয়ার পরে আমরা জানলাম ওখানে
যেদিন আমরা গেছি আগের দিন রাত্রে সেখানে মুক্তিযোদ্ধাদের সাথে আর ইয়েদের সাথে আর্মিদের সাথে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হয়েছে বলতে ওখানে যারা রাজাকার ছিল তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করত, তো ওই পারে তন যারা ট্রেনিং নিয়ে আসব তাদের শব্দ শোনার পরে উনি আর্মিদের কাছ থেকে সময় নিয়ে উনি খাওয়ার কথা কইয়া উনি ওখানতন যাওয়ার পরে ওই তখন সিএমবি রোড তখন এই খাওয়ার কথা কয়ে গেছে। এই কথা কইয়া উনি কাপড় চোপড় সাইরা ল্যাংটো হইয়া ওনাদের কাছে বলছে যে আর ইয়েরটি ওই ব্রিজে অনেক আর্মি আছে, তোমরা আইসো না। তারা জানতে পারছে এই জায়গাটা দিয়া মুক্তিযুদ্ধ উপারে যায় মুক্তিযুদ্ধ ট্রেনিং নেওয়ার জন্য, আর মুক্তিযুদ্ধ ট্রেনিং নিয়ে এই জায়গাটা দেয় আবার বাংলাদেশে ঢোকে। তো এই কথা বলার পরে এরা বলছে মুক্তিযোদ্ধারা বলছে যে হেভি ব্যাপার না, আমাদের কাছে হেভি অস্ত্র আছে, আমরা ইয়ে করব, আমরা যুদ্ধ করে যাব। ওনার কথা শুনে নাই। তো পাক বাহিনীর ট্রেনিং কলাকৌশল একটু ভিন্ন, ওরা শব্দ পাইছে ব্রিজের নিচে আইসে মতন ব্রাশ ফায়ারে, 25 জনের মধ্যে মাত্র চারটা লোক বাঁচতে পারছে। যাই হোক, এরপরে আমরা সিএমবি ক্রস করি। সিএমবি ক্রস করার পরে আমরা যাই একটা মেম্বার বাড়িতে আশ্রয় নিই। মেম্বার আমাদেরকে শেষ রাত্রে রেলপথ যেটা সেটাকে পার করা, এরপরে গোমতী নদীতে যখন উঠি তখন আমরা নিরাপদ। এরপর আমরা কংগ্রেস ভবনে যাই। কংগ্রেস ভবনে যাওয়ার পরে সেখানে আমরা এক সপ্তাহ থাকি, খুব কষ্ট, খাওয়া দাওয়া, পায়খানা প্রস্রাব। এরপরে আমরা বাইদি ভাই জানলাম যে আমাদের একজন আমাদের এই লোক প্রাদেশিক ইয়ে, হ্যাঁ, উনি গোকুলনগর ক্যাম্পের ইনচার্জে আছেন, আমার পাশের গ্রাম। এটা জানার পরে ওনার সাথে যোগাযোগ করার পরে আমরা সেখানে গোকুলনগরে গেলাম। গোকুলনগরে যাওয়ার পরে সেখানে 21 দিনের একটা ট্রেনিং, সেখানে ওই বন্দুক, রাইফেল, গ্রেনেড, এই ট্রেনিংয়ের পরে ওনাদের এইরকম একটা হয়তো ইয়ে ছিল যে রিসেন্টলি মিত্রবাহিনী বলতে মুক্তিযোদ্ধা এবং ইন্ডিয়ান বাহিনী মিত্রবাহিনী হইয়া একটা যুদ্ধে অবতীর্ণ হইব, হয়তো স্বাধীনতা খুব নিকটে। এই ওখানতন ট্রেনিং শেষে আমাদের কিছু কাগজপত্র দিয়া বলল যে আপনারা যাইয়া ওখানে থানা কমান্ডার যে আছে তার সাথে যোগাযোগ করে তার সাথে থাকি আপনারা কাজ করেন। আমাদের সেখানে আর কোনো অস্ত্র শস্ত্র দেয় নাই। ওখানতন আমরা 15 জন, মুন্সিগঞ্জে রইল 5 জন, আর আমাদের টঙ্গিবাড়িতে আসছিলাম আমরা 4 জন, আর লৌহজং শ্রীনগরের ছিল। আসলাম, আসার পর কমান্ডারের সাথে আলাপ করলাম। আলাপ করার পরে আমরা সেখানে যেই কাগজপত্র ছিল দিছে, কাগজপত্র দেওয়ার পরে উনি আমাদেরকে বললো যে এই ব্যাপার অনেকদিন কষ্ট করছো, 2-5 দিন একটু রেস্টে থাকো, তারপর আসো। আমার ইউনিয়নে যারা আইছি আমরা সেখানে একজন ছিল হারুন রশিদ, আরেকজন ছিল মুখলেচুর রহমান, আরেকজন ছিল ওই ওয়াহিদুর রহমান হালদার, হ্যাঁ, এই আমরা 4 জন ইয়ের ছিলাম আর কি, টঙ্গিবাড়ি উপজেলার। এরপর আসলাম, আসার পরে ওনার সাথে কাজ করছি টঙ্গিবাড়ি, 15 নভেম্বর টঙ্গিবাড়ি থানা অ্যাটাক শেষ কইরা। আমরা তো টঙ্গিবাড়ির লোক, মারপেটে ছিলাম, যার জন্য স্বাধীনতা যে কীভাবে আইছে এটা টঙ্গিবাড়ির জনসাধারণ, আপামর জনসাধারণ তারা বুঝতে পারে না, এই জন্য আমরা মার করেছিলাম। বড় ধরনের কোনো যুদ্ধ, বড় ধরনের কোনো রকম অ্যাটাক আর্মিদের হয় নাই, যার জন্য এরপরে হাসকির একটা পাকা ব্রিজ সেটা পুড়িয়ে দেওয়ার, সেখানে এই টঙ্গিবাড়ির অধিকাংশ মুক্তিযোদ্ধারাই সেখানে অংশগ্রহণ করে, এই তো শেষ পর্যন্ত দেশ স্বাধীন। দেশ স্বাধীনের পরে আবার লেখাপড়ার পরে এই তো কর্মজীবন। আমি ছাত্রজীবনে ছাত্রলীগ করতাম, কর্মজীবনে আইসা যদিও সরকারি চাকরি করলে রাজনৈতিক করা যাইত না, কিন্তু রাজনৈতিক এমনভাবে রক্তের কণিকায় মিশা গেছে, এই সরকারি চাকরি করেও আমি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম এবং থানা কমিটিতে বিশেষ বিশেষ পদে ছিলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।